আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে এমবেডেড নিয়ে কাজ করব। মূলত এমবেডেড আমরা আইফ্রেম বা এমবেডেড ভিডিও অবজেক্ট এই সকল যে অ্যাট্রিবিউটসগুলো বা এলিমেন্টসগুলো আছে এগুলোতে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন এই বিষয়টি শুরু করছি। আমরা এখান থেকে সাবলিম টেক্সট ওপেন করে নিচ্ছি। আপনারা যারা সিরিজ আমাদের এই বুটস্ট্র্যাপের সিরিজটি টিউটোরিয়ালটি দেখছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন তারা এই বিষয়টি আপনাদেরকে জানা দরকার যে আমরা এখানে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল এবং নিচে জাভাস্ক্রিপ্টের তিনটি ফাইল আছে, এগুলো আমরা কানেক্ট করে নিয়েছি। আপনারা যদি সরাসরি এই টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ফাইলগুলো আগে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এই জন্য বুটস্ট্র্যাপের প্রথম এবং দ্বিতীয় নাম্বার টিউটোরিয়ালটি আপনি দেখতে পারেন। এখানে আমরা কীভাবে বলেছি কীভাবে এই ফাইলগুলো কানেক্ট করতে হয়। তো যাই হোক, আমরা এই টিউটোরিয়ালটি একবার দেখে আসি। গত টিউটোরিয়াল ছিল এটা, আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করেছিলাম। এইটা যে প্রিন্ট আইকন, এই আইকনটি কিন্তু আমরা যখন প্রিন্ট দিব, প্রিন্ট প্রিভিউ বা প্রিন্টে কিন্তু এটা শো হবে না, ঠিক আছে? ওকে, তো আমরা এগুলো এরপরে এখানে অনেক কিছু দেখেছিলাম আমরা, আপনারা জানেন বিষয়টি। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা আগে টিউটোরিয়ালটি দেখে নেবেন। ওকে, তো প্রথমেই যে বিষয়টি দরকার সেটি হলো আমরা এমবেডেড একটা ইউটিউবের ভিডিওকে আমরা আইফ্রেমের মাধ্যমে এমবেড করব। সেই কারণে আমি এখানে একটা ইউটিউব ভিডিও ওপেন করেই রেখেছি। দেখুন এখানে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার এমবেডেড। তো এখানে অনেক অপশন আছে, এই যে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এগুলো সব এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে যে কপি আছে কপি করতে পারেন। ওকে, তো আমরা চলে যাই এখান থেকে। দেখুন আমাদের এটা কপি করা আছে। আমরা এখানে একটা ডিপ ক্লাস নিব, ডিপ ক্লাস। এখানে এমবেডেড যে ক্লাস, মেইন ক্লাস এমবেডেড রেসপন্সিভ, এটা ইউজ করতে হবে, রেসপন্সিভ। এরপরে আপনাকে অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিতে হবে যে আপনার ভিডিও সাইজটা আপনি কতটুকু ই করতে চাচ্ছেন, কতটুকু রেশিওতে আপনি দেখাতে চাচ্ছেন বা কতটুকু পিক্সেলে। তো অ্যাসপেক্ট রেশিও আমি এখানে দিচ্ছি, কয়েকটা অ্যাসপেক্ট রেশিও হয় আমরা আস্তে আস্তে দেখব। তার ভিতরে 21:9, 16:9, এরপরে 4:3 আছে, একটা 1:1 আছে। তো আমরা প্রথমেই 21:9 এটা দিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমরা এখানে আমাদের আই ফ্রেম দরকার, সরি আই ফ্রেম। আমরা আই ফ্রেম নিলাম, যেহেতু আমরা আই ফ্রেম কপি করে নিয়েছি সেক্ষেত্রে আমাদের, আমরা এটা যদি শুধুমাত্র এটাকে পেস্ট করে দেই এত কিছু কিন্তু আমাদের দরকার হবে না। আমি এগুলোকে রিমুভ করে দিই, যেহেতু এটা আমি কপি করেছি। ফ্রেম বর্ডার এগুলো দরকার নেই, ফ্রেম বর্ডার 0। এটা বুটস্ট্র্যাপের এমবেডেড যে ক্লাস আছে এই ক্লাসের ভিতরে অটোমেটিক দেওয়া আছে। এখানে দেখুন অনেকগুলো বিষয় দেওয়া আছে, অ্যালো আছে, অটো প্লে, এনক্রিপ্টেড মিডিয়া, এগুলো। তো যাই হোক, পিকচার ইন পিকচার, অ্যালো ফুল স্ক্রিন, তো এগুলো দিয়ে রাখলাম, সমস্যা নেই। যদি আমাদের ইউজার যারা আছে তারা এটা এখানে ইউজ করতে পারে যে ফুল স্ক্রিন এটা কাজ করবে। ওকে, এখানে আমরা একটা ক্লাস ইউজ করব। দেখুন এখানে আপনার একটা ক্লাস লাগবে আইটেমের জন্য, ইমিডিয়েট রেসপন্সিভ আইটেম, আইটেম। ওকে, তো মোটামুটি এই হলো বিষয়, youtube.com এমবেডেড ভিডিও আইডি আমরা এখানে দিলাম। তারপরে এখানে 0, তো আমরা 21:9 দিয়েছি, এমবেডেড রেসপন্সিভ 21:9। আর এখানে একটা ক্লাস ইউজ করেছি, এমবেডেড আর রেসপন্সিভ আইটেম। ওকে, আমরা একটু এটাকে রিফ্রেশ দিচ্ছি, দেখি কী হয়। তো দেখুন এটা একটা কিন্তু ফুল স্ক্রিন মোটামুটি। এরপরে এটাকে যদি আমরা কমিয়ে দেই, যদি আমরা 16:9 ইউজ করি সেক্ষেত্রে কী হয় দেখি। 16:9 সেভ দিলাম, রিফ্রেশ। ওকে,
এরপরে আছে হলো আমরা 4 বাই 3 দিব, 4 বাই 3, সেভ দিলাম, রিলোড। দেখুন ভিতরে এটা কিন্তু মোটামুটি জুম হচ্ছে, জুমের। এরপরে আমরা 1 বাই 1 দিব, 1 বাই 1, রিলোড। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অ্যাসপেক্ট রেশিও আমরা কী বোঝাতে চাচ্ছি বা কী দরকারে আমরা অ্যাসপেক্ট রেশিও ই করব। তো এইটাকে যদি আমরা প্লে করি, আমি সাউন্ডটা মোট করে রাখছি এখান থেকে, ওকে। তো মোটামুটি এই ছিল বিষয় এমবেডেডের ক্ষেত্রে। আমরা এখানে বেটার হয় আমরা এখানে 16 বাই 9 এটা দিয়ে রাখি, চাইলে আমরা বড় ম্যাক্সিমাম যেটা আছে 21 বাই 9, ওকে, রিলোড। এটা দেখতে সুন্দর লাগছে। আমরা যদি এইটাকে ছোট করি বা আমরা কন্ট্রোল শিফট এম প্রেস করে দেখি, দেখুন এখান থেকে ছোট বড় করলে কিন্তু এটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে। এটি কিন্তু ফুল রেসপন্সিভ একটা ডিজাইন। আপনি চাইলে এখানে অবজেক্ট, ইমেজ, অন্য যে কোনো ভিডিও, আমরা এইটা তো আই ফ্রেম ইউজ করেছি, আমরা এইচটিএমএলের যে ভিডিও বা অবজেক্টের যে ক্লাসগুলো করেছিলাম সেম সবগুলোতেই আপনি এই ক্লাসটা ইউজ করতে পারেন। যে যদি এই ক্লাসটা ইউজ করেন, এরকম রেসপন্সিভ ডিজাইন হবে আপনার কন্টেন্ট বা অবজেক্ট বা মিডিয়া যেটাই বলেন, সেটা কিন্তু এরকম রেসপন্সিভ ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি এই সাইটটা বা এই এই যে পেজ আমরা এটাকে যদি আমরা কোনো মোবাইল ডিভাইস দিয়ে ওপেন করি, সেটা কিন্তু এরকম ছোট, এই যে এখানে দেখাই যাবে যে আমরা কোন ডিভাইস দিয়ে দেখবো। এটা একটা বড় ডিভাইস, আমরা নোকিয়া এইটা দিয়ে দেখছি, দেখুন নোকিয়ার একটা ডিভাইস। এরপরে আমরা এখান থেকে দেখব পিক্সেল টু অ্যান্ড্রয়েড, দেখি, হ্যাঁ। এরপরে আইফোন মিনি, আইপ্যাড, এগুলো কিন্তু আপনি এখান থেকে ফায়ারফক্সেই এই সুবিধাটা আমি দেখতে পাই। অন্যান্য ব্রাউজার খুব বেশি ব্যবহার করা হয় না, ক্রোম আর ফায়ারফক্সের পরে। তো এই হলো বিষয়, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন, রেসপন্সিভ ডিজাইন, আপনার সাইট কতটুকু রেসপন্সিভ হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।